থেকে আপনি এটা আমাদের যেটা অরিজিনাল মাদুর কাঠির মাদুর হতো এই এই সব এই মাদুর নিতে পারেন গড়ির মাদুর দেখুন এটা নিতে পারেন এটা দেখুন ধরুন আপনি খোলাবেড়িয়া গ্রাম বলতে একটা আছে সেখানে প্রচুর মাদুর তৈরি হয় সবঙ্গে মাদুর তৈরি হয় আপনার আদাবেড়িয়া মাদুর তৈরি হয় আর একটা ভবানী চক্র ভবানীপুর একটা আছে ওখানে তৈরি হয় মাদুরে রে মাদুর কাঠি এক বাই নেই আছে বাঁধা মাদুরে রে মাদুর কাঠি এক বাই নেই আছে বাঁধা যত সব জীবন মোদের একই সূত্রে বুঝলি বাঁধা পাগল মন আমার ও সাধে কীর্তি জীবন আমার প্রত্যেক পরিবারে একটা মাদুরশাল আছে তারা সপ্তাহে রুজি রোজগার এইটার মধ্যে চলে যায় বেশিরভাগ মেয়েরা বেশিরভাগ বলে আর যাদের হয়তো ছোট পরিবার আছে তারা হয়তো পরিশ্রম করলো হয়তো বিকালে তার যখন সময় পেলো তার স্বামী টামি বসলো ছোট সংসার যদি যাদের আছে সংসারে যে বাসে একটি কাজ সকালাম সেই কাজটা ছেড়ে আমাদের তাড়াতাড়ি সাড়ে সাতটার মধ্যে মানুরায় বসতে হয় মানুরায় এক ঘন্টা দু ঘন্টা মানুর কোনার পর আবার গোয়াল ঘরে যেতে হবে গরু বের করাতে হবে গোয়াল ঘাটাতে হবে তারপরে এই যেদিন ধান সিদ্ধ হবে ধান সিদ্ধ করে রোদে দেওয়া তারপরে আবার একটার মধ্যে আবার রান্না করতে চাপাতে হবে ঘর রান্না করতে হবে সংসার তো ছেলে মেয়েদের তো পড়াশোনা করতে হবে ওই জন্য তো কিছু পয়সা লাগবে টিউশন পয়সা তাদের খাতাপত্র তারা যে স্কুল যাবে তাদের জামা কাপড় প্যান্ট সেটা তো আমাদের তো রোজগার তো কোথা থেকে আসবে এই মাছটা গুনতে হবে তারা খাওয়া দাওয়ার পর বিশ্রাম নেই আবার তিনটার সময় মানে মাঠে মানুষটা সবচেয়ে বেশি পরিমাণে গুনতে হয় আমাদের আর কি মানুষটা গুনতে হবে অভাবের জন্য এই কাজ করে এগুলো অভাবের জন্য একটা বললাম না মাদুর তৈরি করে হাটে বিক্রি করলে তখন চাল টাল সব কিছু এনে খাওয়া হতো আমাদের এদেশের মানুষ হাতে মাদুর বুনে সংসার চালায় অবসর সময়ে বুনে বলেই তাদের পুষিয়ে যায় তা আমি ভাবলাম তাতে তো কিছু হচ্ছে না আবার যেসব যারা মহাজন আড়তদাররা কিনতেন মাদুর তারাও তাদের স্বার্থে একটা মূল্য নির্ধারণ করতেন যাতে করে এই শিল্পীদের কিছু পুষাতো না তাদের যত কম দাম হলে বিক্রি করে দিতে হবে কারণ পেটে ক্ষুধার জ্বালা ঘরে ছেলে মেয়ে আছে তাদেরকে খেতে দিতে হবে অতএব যত কম দামে হলেও দিতে হতো তখনই একটা কী করব এই যে আমার চিন্তাধারা করতে করতে বাবা যে কাপড় বুনতেন তাঁতে তারই অনুকরণে উদ্যোগ নিতে বাধ্য হলাম যে আমি দেখি কোনো যান্ত্রিক পদ্ধতিকে প্রয়োগ করে কম সময়ে কম খরচায় কী করে একটু বেশি মাল উৎপাদন করা যায় এরকম একটা চিন্তা হবে হতে হতে এই কেডি লুম কাঠ দিয়ে এইরকম একটা উল্টানো হাতা আমাদের যে কাপড় বোনা হাতা ছিল একরকম ফ্রাইং লুম তো এটা আমার সেই উল্টানো হাতা দিয়ে আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম তাই কত দূরে আলম্ব বিন্দু রাখলে কীভাবে কী হবে সেইগুলো সেই ভাবি আমি একটি কেডিলুম সৃষ্টি করি এবং এতে মাদুর গুনতে সক্ষম হই
ভোর থেকে উঠে কিন্তু একটু মেশিনে মাদুর গুনে দিলাম, গুনে এবারে ছড়া ফেলানা, বাসন মাজা, ছোঁচ দেওয়া, এবার গরু বাছুরের কাজ সেরে তারপরে এক মুঠো মুড়ি খেলাম। মুড়ি খেয়ে মেশিনে আবার বসলাম, বসে আবার একটু গুনে আবার জলখাবার তৈরি করলাম। জলখাবার খেয়ে আবার গুনলাম, আবার গুনে আবার ভাত রান্না টান্না খেয়ে বিশ্রাম করে আবার গরু বাছুরের কাজ সেরে যা বসলাম একবার সন্ধ্যা দেওয়ার সময় উঠলাম। শ্রম আমাদের কম তুলনা মাফি, এতে মানে যে কষ্ট যে পয়সা তাতে কম কষ্টে বেশি পয়সা, হাতে পয়সা আছে মেয়েদের মনে ফুট দিয়েছে। সেটা আমাদের সংসারের কাজে লাগাতে পারলাম। মাদুরের প্রাচীনত্ব কতটা তার একটা আন্দাজ করা যাবে তার একটা সংস্কৃত, যে শব্দ থেকে মাদুর শব্দটি এসেছে, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের যে অভিধান সেখানে বলাই হয়েছে যে মন্দারা, সংস্কৃত মন্দারা শব্দ থেকে মাদুর শব্দের নিষ্পত্তি হয়েছে, মন্দারা থেকে মাদুরা, মাদুরা থেকে মাদুর, এইভাবে এই শব্দটা এসেছে। তাহলে আমরা একটা আন্দাজ করতে পারি যে সংস্কৃত ভাষায় যখন আমরা মাদুরের উল্লেখ পাচ্ছি তাহলে তার প্রাচীনত্বটা কতটা হতে পারে। মেদিনীপুরের লোকসংস্কৃতি বলে একটি গ্রন্থ লক্ষণ কর্মকার তার সম্পাদনা করেছেন, সেখানে সুব্রত মাঝি মাদুর শিল্পে সবং বলে একটি প্রবন্ধে স্থানীয় কবি গোপীজন বল্লভ দাসের দুটি লাইন উদ্ধার করে দিয়েছেন। এবং সেখানে রয়েছে যে রঙ্গমসিনায় রঙ্গ কম্বল বিছানা, তারপরে ঝিনবাস করে আচ্ছাদনা, এই দুটো পঙ্ক্তি তিনি উদ্ধার করে দিয়েছেন। সেখানে এই রঙ্গমসিনা শব্দটার অর্থ হলো কিন্তু মোটা মাদুর। এই যে সবংয়ে যেটা বিখ্যাত মাদুর যেমন বিখ্যাত, আর তেমনি বিখ্যাত হলো যেটাকে বলা হয় মাসলান, হ্যাঁ, বা মতরঞ্জি যেটাকে বলা হয়, বা মাছলান যেটাকে বলা হয়, সেটার উৎপত্তি হলো মাসনাদ শব্দ থেকে, আরবি মাসনাদ শব্দ থেকে এসেছে মাছলান। এবং ওই মুঘল আমলেই মাদুরকে কিন্তু মাছলান বলা হতো। এই যে আমাদের মৎস্যবন্দিটা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে সুপার কোয়ালিটির মৎস্যবন্দ। এই সুপার কোয়ালিটির মৎস্যবন্দের জন্য যে আমাদের সানা, এটাকে আমরা হাতা বলে থাকি, মাছকেও সানা বলে থাকি। এই যে সানা, সানা হচ্ছে এটা 9 ইঞ্চির মধ্যে 1976টা আমার সুতো আছে। এবার 76টা যখন সুতো থাকছে তাহলে আমাদের এই সুতোর মানটা আমাদের আরও শুনো, এটা হচ্ছে 170 কাজ সুতো দিয়ে ওটা ব্যবহার করা হচ্ছে। এবারে যে যা যেমনি সুতোটা আমাদের ব্যবহার শুরু করা হচ্ছে তেমনি এই যে কাঠি, এই যে মোটা কাঠি, এই মোটা কাঠিটা থেকে দাঁড়ার হাত দিয়ে চিরাই করে এই সরু অংশটা ব্যবহার করা হচ্ছে। এই কোয়ালিটিটা, এই কাঠিটা আসছে এই কোয়ালিটিটা, আমি এই সুতোর মতোই আমার, যেমন যেমনি আমাদের সুতোটা ভালো সরু দেওয়া হচ্ছে তেমনিভাবে এই সুতোটাকে কাঠিটাকে ব্যবহার করা হচ্ছে। কালকে এগুলো সব পরিষ্কার পরিষ্কার করে আমাদের আমার বাবা বাড়িতে সবাই হ্যাঁ দৌড়ি মাদুর, এখানে এসে আমি আমার স্বামীর কাছেই মানে শিক্ষাটা আর আমিও মাদুর গুনো কখনো দেখিনি, এই বিয়ের পরে এসে এই শ্বশুরঘরে দেখলাম। আমার স্বামী করত আর আমার জ্যাঠা শ্বশুর, এই যে ডিজাইনটা উঠছে ধরুন এই যে আগাটা, মানে যেটা ডিজাইন হবে আগাটা আসবে মানে ঘর হিসাব করে, মানে তারা না দাঁত দিয়েছি রে আর কি। আমাদের কিন্তু এই যে দাঁতে চিরা এইটা তো আমাদের এটা হচ্ছে না, দেখুন দেখুন পিছনে কিছু আছে, হ্যাঁ এই তো এটা ও সামনে, এই সামনেটা দেখেছেন সামনেটা ইয়ে আর পিছনটা ও, তাদের দেখবেন পিছনটা না যেন উই পোকা খেয়ে গেছে, মাঝখানে যে এই যে শ্বাস থাকে না ওগুলো আমরা বের করে ফেলি,
এই মাদুরের জন্য কেবলমাত্র হাতি অংশটাকে একেবারে ছুলে তুলে দেওয়া হচ্ছে, একেবারে একই অংশটাকে ছুলে তুলে দেওয়া হচ্ছে। পাটকাঠি অংশটা শুদ্ধ সবুজ ছালটুকু, তখন এটা প্লাস্টিকের মতো শক্ত হয়ে গেল, পাটের মতো। এই সূচের চিরুনির দ্বারা এই যে আমার হাতি চুলে দেওয়ার পরে এইভাবে প্রসেসিং করা হচ্ছে, একটা কাঠের ব্লকের উপরে এটা এইভাবে রেখে, হ্যাঁ এই চিনি দিলাম, এই দেখো। আর এইটাকে যখন রোদে শুকিয়ে নেব একেবারে মাথা চুলের মতো সরু হয়ে যাবে, কাঠি সরু সরু। বাবা বা দাদু এরা এই মানে এই দড়ি মাদুরের পিছনে সময় দিতেন না, আমি দেখেছি সুতোর মাদুরের। যখন আমি এটা তৈরি করি তখন খুব কষ্ট মনে হয়, এতটা কষ্ট যে এত সুখ কাজ করতে এত ধৈর্য এত সময় যাচ্ছে, কিন্তু তখন মানে সেই দুঃখ মানে সেই কষ্টটা আমরা তখনই ভুলে যাই যখন এই যে আপনাকে যখন আমি দেখাতে পারবো যে এই জিনিসটা এই জিনিসটা, যখন আপনি বলছেন বাহ খুব সুন্দর খুব, ওই জায়গাটা আমাদের সেই যে কষ্ট সেই যে ইয়ে মানে মুহূর্তের মধ্যে যেন আমাদের কাছে হারিয়ে যায়। সবাই বুনানি আছে, ছেলে আছে, বৌমা আছে, নিজেরা সবাই এ আমাদের এটা জাতিভিত্তি, এটা একে বাদ দিলে আমরা বাজার খেতে পাবো না। শিয়ালদা মোড়ের বাজার, ঠিক আছে। আচ্ছা, আবার বেকার চকের বাজার পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় থানা বেকার চকের বাজার, আর একটা পূর্ব মেদিনীপুর পটাশপুর থানা যেটা শিয়ালদা মোড়ের বাজার। আচ্ছা, এবারে আসছে ওর থেকে উন্নত যেটা হচ্ছে নারায়ণগড়ের পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ের কুশবাসান বাজার, পশ্চিম মেদিনীপুর সবং থানার দশগ্রামের বাজার, ঠিক আছে। এগুলো একটু বাজারের মধ্যে উন্নত বাজার। ঝিকুরিয়া বাজার পশ্চিম মেদিনীপুর সবং থানা, ঠিক আছে। বেলকি বাজার, এইটা এইটা হচ্ছে বেলকি বাজার, এও পশ্চিম মেদিনীপুর দশগ্রাম বাজার বলুন, ঠিক আছে। এইখান থেকে মোটামুটি খুচরো থেকে পাইকারি হয়ে গাড়ি লোড হচ্ছে সবং বাজার, সবচেয়ে সবং থানা পশ্চিম মেদিনীপুরের সবং বাজার। কত বিক্রি হবে? এখান থেকে যাবে উড়িষ্যা যায়, ওখানে ওখানে ফেরি করে বিক্রি করে বিক্রি করে না, ফেরি করে বিক্রি হয়, আবার দোকানে কিছু দেওয়া হয়। আমার এক জোড়া 120
এইভাবে কাটি শুরু করে, তারপরে এই সরু কাঠিটা সরুই থেকে গেল, কিন্তু এটা খুব মোটা যেহেতু কাঠিটা, এটাকে এই মোটাগুলোকে আবার দু ফালি চার ফালিও করা যায় প্রয়োজন বোধে। তো আমি দেখাবার জন্য একটা কাঁচিকে কেটেই দেখাচ্ছি, এইভাবে এটাকে শুরু করা হলো। দিয়ে রোদে শুকিয়ে নেওয়া হবে, এ দিয়ে সিঙ্গেল ডবল প্রচলিত পদ্ধতি মাদুর বোনা হবে। আমরা দু রকম রং তৈরি করি, একটা হচ্ছে মেরুন কিংবা লাল হিসাবে আমরা কী করি, লাল হয় না ঠিক মেরুন টাইপ হয়, এবং আরেকটা আমাদের ব্ল্যাক, এই দুটো রঙই আমরা করি, দুটোই কিন্তু আমাদের ভেজিটেবল টাইপ। আর মেরুন রংটা যেটা করা হয় একটা রাংচিকা গাছ, সেই গাছটা আমাদের বছরে একবার সেই গাছের কাণ্ড থেকে আমরা মানে ফুল পাতা সমস্তটাকে আমরা পেষে আগে থেকে বাজার ছিল, এখন হামাদ ইস্তার মধ্যে পেষে আমরা রোদ্রে শুকনো করে রাখলাম সারা বছরের সঞ্চয় ওইটা। হ্যাঁ, আর ওইটাকে যখন আমরা কাঠির মধ্যে পুশ করি, যা মানে কাঠিটা যে পরিমাণ আমরা রং করবো, হ্যাঁ সেই পরিমাণ পর্যন্ত আমরা দড়ি দিয়ে একটা রশি দিয়ে বাঁধলাম, বাঁধার পরে আবার তালপাতা দিই যাতে ভাপটা বা শীষ উঠে না, ওই অপর্যায় যে সাইডটা নষ্ট হয়, তার জন্য ওই ব্যবস্থা আমরা করি, তালপাতা জড়িয়ে দিয়ে এরপরে একটা অন্য কোনো রশি দিয়ে বেঁধে দেওয়ার পরে আমরা এটা করি। এটা হচ্ছে মেরুন রঙের পদ্ধতি। আর ব্ল্যাক রংটা যেটা হয় সেটা আমাদের হরিতকি আর এই যে খদি, হ্যাঁ এটা ব্যবহার করি, আর এই বাবলা ছাল কিংবা বাবলা গাছের ফল কিংবা বাবলা গাছের কাণ্ড, হ্যাঁ এই তিনটাকে আমরা মিশ্রণ করে আমরা একটা এই ব্ল্যাক রংটা তৈরি করি, যেটা টোটাল ভেষজ বলে আমরা আমাদের চলে বা প্রচলিত আছে। এবং তারপরে হাঁড়ির মধ্যে তিন চার ঘন্টা টোটালি জ্বালন দিয়ে আমরা বয়েল করলাম, তারপরের দিন সকালবেলা গিয়ে আমরা সন্ধ্যায় যদি বয়েল করি তারপর দিন সকালবেলা গিয়ে হাঁড়ি থেকে বের করলাম।
রাজা দেখা যাবি গ এই সবঙ্গের মাজুর শিবিরে তোমরা দেখা যাবি গ এই সবঙ্গের মাজুর শিবিরে এটা মাধুরিয়া যত মাইয়া সরোজগারী দলে হইয়া এটা মাধুরিয়া যত মাইয়া সরোজগারী দলে হইয়া স্বনির্ভর হবে সোনা সবঙ্গরিবে স্বনির্ভর হবে সোনা সবঙ্গরিবে হে সব গ্রামের মহিলারাই করছে সাধারণ মাদুর তো আমরা বুনছিলাম কিন্তু এই রঙের রঙের কাজ যে শিকাল মাস্টারমশাই এতে দিয়ে আমরা উন্নতির পথকে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে আমরা নতুন ধরনের ডিজাইন করে মাদুর হাটে বাজারে বিক্রি
কি করব। আমাদের যেহেতু মহিলারা পছন্দ হয়েছে ব্যাগগুলো, আশা করি বাইরের রাষ্ট্রে মেয়েরা খুব সুন্দর ভাবে পছন্দ করবে। মেয়েদের শিখিয়ে আমরা যদি প্রোডাক্ট তৈরি করে বাইরে সঙ্গের মারফত রপ্তানি করতে পারবো, তাছাড়া বাইরে তো মেলা টেলা অনেক কিছু হয় না, ওতে যদি আমরা সুযোগ পাই, আমরা মনে প্রকল্প করছি যে আমরা এই মাদুরটা করে আরও কিছু প্রোডাক্ট তৈরি করে আমরা বিশ্ব বাজারে যাতে যেতে পারি সেই আশা নিয়েই আমরা। মাদুর বুনার লেগে প্রেমী করছে বিয়া মোরে স্বামী, মাদুর বুনা না থাকি তো মাইয়ারা সব বেকার হইত, মাদুর পূজার লেগে প্রেমী করছে বিয়া।